অনলাইন থেকে যারা ইনকাম করতে চান এবং ছোটখাটো কিছু কাজ করে যারা প্রতিদিন 4 থেকে 500 টাকার মতো ইনকাম করতে যাচ্ছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনার পাশাপাশি তাদের নিজেদের হাত খরচটা নিজেই চালাতে চায় তো তাদের জন্য আমরা আজকে কিছু ছোটখাটো ফ্রিল্যান্সিং কাজ দেখিয়ে দিব এবং সেই কাজগুলো কিভাবে পেতে হবে তার অনেক সিক্রেট টিপস ট্রিক সহ অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যে কাজগুলো থ্রুতে আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা ডেইলি ঘরে বসে হচ্ছে গিয়ে 4 থেকে 500 টাকার মতো ইনকাম করতে পারবেন সো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন যাতে আমাদের নতুন নতুন আর্নিং রিলেটেড টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করলে আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো চলুন তাহলে আমরা শুরু করি তো আপনারা হচ্ছে গিয়ে ছোট ছোট কিছু ফ্রিল্যান্সিং কাজ করার মাধ্যমে প্রত্যেকদিন 4 থেকে 5 ডলার বা 4 থেকে 500 টাকার মতো ইনকাম করতে পারেন সো আমরা এখন দেখতে পাচ্ছেন আছি fiverr.com এ fiverr.com বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক পপুলার এন্ড জনপ্রিয় একটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এখানে দেখা যায় যে বাংলাদেশের শত শত হাজার হাজার লাখ তরুণ হচ্ছে কি এখানে বিভিন্ন ধরনের ছোটখাটো ফ্রিল্যান্সিং কাজ করে মান্থলি বেসে 4 থেকে 500 ডলার খুব ইজিলি কাজ করতেছে বা ইনকাম করে নিচ্ছে তো আমরা একটু ফাইবারে যদি এসে সার্চ দেই ক্যানভা লোগো ডিজাইন লিখে তাহলে একটু নিচে আসলে দেখতে পারবেন যে এখানে ক্যানভা দিয়ে হ্যাঁ বিভিন্ন ধরনের লোগোর কাজ রয়েছে দেখতে পাচ্ছেন যে ক্যানভার মাধ্যমে বিভিন্ন ধরনের লোগো তৈরির সার্ভিস এখানে ফ্রিল্যান্সাররা প্রোভাইড করতেছে তো সেক্ষেত্রে আপনিও কিন্তু খুব ইজিলি এই কাজগুলো করে প্রত্যেকদিন হচ্ছে গিয়ে 5 থেকে 10 ডলারের মতো ইনকাম করতে পারেন দেখেন যে এই কাজটা একদম সিম্পল জাস্ট আপনার করতে 2 মিনিট লাগবে বিলিভ মি অর নট এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আপনি ওই কাজগুলো করে ইনকাম করতে পারবেন দেখেন এই সেম আর্টটাই নর্মাল কিছু আর্ট সে 10 ডলার মানে হচ্ছে 850 টাকা করে নিচ্ছে এবং সে অলরেডি 4টা কাজ পাইছে সো আমরা যদি জাস্ট লোগো ডিজাইন লিখে সার্চ করি তাও দেখবেন যে এখানে অ্যাভেলেবল অনেক কাজ আছে দেখেন আমরা লোগো ডিজাইন লিখে সার্চ করতে এখানে দেখেন বিভিন্ন ধরনের লোগো চলে আসছে যে এই এই লোগোটা যদি আপনি দেখেন যে এখানে 116টা কাজ করছে 15 ডলার করে নেয় তার মানে আমরা যদি 116কে 15 দ্বারা একটু গুণ করি তাহলে দেখেন তারা 1740 ডলার অলরেডি ইনকাম করছে এখন এটাকে যদি আমরা বাংলাদেশি 87 টাকা দিয়ে গুণ করে দেই তাহলে দেখেন 151380 টাকা জাস্ট এই নরমাল একটা লোগো ডিজাইন করে সে ইনকাম করছে এন্ড এই সেম কাজগুলো কিভাবে আপনি করবেন এন্ড আপনি ইনকাম করবেন সেটাই এখন দেখাবো তারপরে যে এই লোগোটা দেখেন এখানে জাস্ট একটা টেক্সট ছোট্ট একটা আইকন এটা 130 ডলার করে সে চার্জ করে 1000 প্লাস কাজ করছে হ্যাঁ তো আমরা 130 ডলারকে 1000 দ্বারা একটু গুণ করে দেখি সো 130কে আমরা 1000 দ্বারা গুণ করলাম এবং এটা আসছে ডলার এবং এই ডলারকে আমরা 87 দ্বারা গুণ করে দেই তাহলে দেখেন 1131000 টাকার মতো এই লোকটা হচ্ছে কি এই নরমালি একটা লোগো তৈরির কাজ দিয়ে ইনকাম করছে ভাবা যায় তো হচ্ছে কি আপনারা যারা হচ্ছে প্রফেশনালি কাজ করবেন আস্তে আস্তে তো অনেক কাজ পাবেন বাট নরমালি ছোটখাটো এই কাজগুলো করেও দেখা যাবে যে ডেইলি 5 থেকে 10 ডলার কাজ আপনারা পাবেন ঠিক আছে তো কিভাবে কাজগুলো পাবেন তার সিক্রেট ভিডিও লাস্টে বলে দেব এখন জাস্ট এই কাজগুলো আগে কিভাবে করবেন বা কিভাবে লোগোগুলো ডিজাইন করবেন ক্লায়েন্টকে জমা দেওয়ার জন্য সেটা আগে একটু শিখে নেই তো এগুলো তৈরি করার জন্য আমরা সিম্পলি canva.com এ চলে আসবো আপনারা ক্যানভা লিখলেই গুগল পেয়ে যাবেন অথবা যাদের ফোন আছে তারা মোবাইল ফোনে গুগল প্লে স্টোরে গিয়ে ক্যানভা লিখলে তার অ্যাপ পেয়ে যাবেন ঠিক আছে তো ফোনের অ্যাপ ওপেন করবেন অথবা যারা কম্পিউটার দিয়ে করবেন কম্পিউটারে canva.com এ চলে আসবেন দেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব সহজ আই থিঙ্ক আপনারা পারবেন এরপর একটু নিচে আসার পর দেখবেন যে এখানে অনেকগুলো অপশন আছে অথবা এখানে একটা সার্চ বার আছে ফোন দিয়ে করলেও সার্চ বার পেয়ে যাবেন ওইখানে আপনি এখানে লোগো লিখে সার্চ করবেন তো লোগো লিখে সার্চ করার পর দেখেন অনেক ধরনের লোগো টেমপ্লেট এখানে আসতেছে তো আপনি যে কোনো একটাই ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমরা হচ্ছে গিয়ে সার্কেল লোগো এখানে ক্লিক করলাম তারপর দেখেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে রেডিমেড টেমপ্লেট চলে আসছে সো এখন আমরা চাইলে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আমাদের কাজ স্টার্ট করতে পারি সো ধরেন কথার কথা আমাদের এই লোগোটা পছন্দ হয়েছে আমরা এই লোগোটাতে একটা ক্লিক করে দেই ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের লোগোটাই যেখানে চলে আসছে ঠিক আছে আমাদের কিন্তু কিছুই করা লাগলো না রেডিমেড লোগোটা চলে আসছে এন্ড এই পাশে যদি আপনি একটু লক্ষ্য করেন দেখেন রেডিমেড আরো শত শত হাজার হাজার লোগো এখানে আছে আপনি আপনার পছন্দ মতো যেটা ভালো লাগে ঠিক আছে আপনার ক্লায়েন্টের কাজের জন্য সেটা আপনি ইউজ করবেন জাস্ট fiverr.com হচ্ছে গিয়ে ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে একটা লোগো তৈরি এরপর আপনি canva.com এ এসে এখানে জাস্ট এভাবে সিম্পলি কি করবেন টেমপ্লেট ইউজ করে খুব সহজে 1 থেকে 2 মিনিট আপনি লোগো তৈরি করে ফেলতে পারবেন এখন ধরেন আমাদের এই লোগোটা পছন্দ হয়নি আমাদের আরেকটা লোগো পছন্দ হয়েছে ধরেন এটা তো আমরা কি করব এখানে ক্লিক দেব তাহলে দেখেন আমাদের এই লোগোটা এখানে চলে আসছে তো আমাদের কাজ কমপ্লিট এখন আপনার ক্লায়েন্টের কোম্পানির নামটা জাস্ট এখানে লিখে দিবেন ধরেন আপনার ক্লায়েন্টের কোম্পানির নাম হচ্ছে ব্যবসায়িক ব্যবসায়িক আইটি ফার্ম হচ্ছে আপনার ক্লায়েন্টের কোম্পানির নাম তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার ক্লায়েন্টের কোম্পানির নামটা লিখে দিবেন ঠিক আছে এটাকে বড় ছোট করতে পারেন আপনি অথবা আপনি চাইলে টেক্সটের কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন এটা সিলেক্ট করে এই জায়গা থেকে আপনি টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারবেন এন্ড নিচে এখানে হচ্ছে গিয়ে
যে কোনো কিছু আপনি লিখে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো লোগোর কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, আপনাকে জাস্ট উপরে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে ডাউনলোডস এর একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে পিএনজি, জেপিজি বিভিন্ন ফরম্যাট আপনি লোগোটা ডাউনলোড করতে পারবেন। আপনি জাস্ট এখানে ডাউনলোডসে ক্লিক করবেন। ডাউনলোডসে ক্লিক করার সাথে সাথে আপনার পিসিতে বা আপনার মোবাইল ফোনে লোগোটি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, আপনি আবারও fiverr.com চলে আসবেন। fiverr.com আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর হচ্ছে কাজ সাবমিট করার একটা অপশন আছে, ওই অপশনে গিয়ে জাস্ট যে লোগোটা আপনি ডাউনলোড করছেন ওই লোগোটাকে আপলোড করে দিবেন। আপলোড করে দিলেই আপনার $5 প্রজেক্ট কমপ্লিট। এই যে দেখেন, এই যে যে লোগোগুলো তৈরি করছে সবগুলো সিমিলার, ঠিক আছে। আমরা যে মাত্র যে লোগোটা তৈরি করলাম দেখেন, সরি, এই যে এই লোগোটা, এটাও কিন্তু সিমিলার, একটা লোগো মাঝখানে আছে আর নিচে একটা টেক্সট। এখন আমরা যদি এটার কথা খেয়াল করি, ঠিক আছে, $15 প্রজেক্ট, উপরে একটা রোবটের ছবি, নিচে একটা টেক্সট। দেখেন সিম্পল, আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা আমরা হলুদ করে দিলাম। দেন এটাকে আমরা কেটে দিই, এখানে এলিমেন্টসে ক্লিক করে আমরা একটা রোবট আইকন নিয়ে আসি। আমরা এখানে রোবট আইকন লিখে সার্চ করলাম, অথবা আপনি গুগল থেকেও নিতে পারেন। সো আমরা এখানে এটা ক্লিক করলাম, দেখেন একটা রোবট আইকন আমাদের এখানে চলে আসলো। আর আমাদের এখানে একটা টেক্সট ছিল, সো টেক্সটের কালারটাকে আমরা এখান থেকে কি করতে পারি, ব্ল্যাক করে দিব, ঠিক আছে। দেখেন মিলছে এটার সাথে, এই দেখেন নিচে কিন্তু একটা টেক্সট ছিল আর একটা রোবটের আইকন ছিল। জাস্ট কথার কথা, একটু বোঝানোর জন্য আমি জাস্ট দেখালাম, একদম হুবহু মিলে নেই, বাট হচ্ছে গিয়ে জিনিসটা কিন্তু এরকমই। এখন দেখেন মিলে গেছে না। এখন আপনি এই টেক্সটের ফরম্যাটটা এখান থেকে চেঞ্জ করতে পারেন, ইফেক্ট দিতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আপনি এখান থেকে এই দেখেন টেক্সট অপশনে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন বিভিন্ন ধরনের টেক্সটের আপনার ফন্ট দেওয়া আছে, আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন, যেটা আপনার ভালো লাগে সেটা, ঠিক আছে। তো এভাবে হচ্ছে কি আপনার লোগোটা কমপ্লিট হলে সেম প্রসেস ডাউনলোড করে আপনি হচ্ছে কি আপনার ক্লায়েন্টকে জমা দিয়ে দিবেন। অ্যান্ড দেখেন এভাবে $15 একটা প্রজেক্ট আপনার কমপ্লিট হয়ে গেল। এই $15 মানে অলমোস্ট $1400-1500 মতো। সো এভাবে আপনি যখন একটা লোগো তৈরি করে ক্লায়েন্টকে জমা দিয়ে দিবেন, তখন ক্লায়েন্ট আপনাকে এই ডলারটা পে করে দিবে। এখন কথা হচ্ছে ভাইয়া, কাজ তো শিখলাম, কিন্তু এখন কাজটা পাবো কিভাবে, বা fiverr.com একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব, কিভাবে এই ধরনের একটা গিগ আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টে পাবলিশ করব, এটা যদি একটু শিখিয়ে দিতেন তাহলে ভালো হতো, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটু চেক করেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফাইবারে কিভাবে স্টেপ বাই স্টেপ প্রফেশনালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টটাকে কিভাবে সাজাবেন, কিভাবে কিওয়ার্ড সেট করবেন, কিভাবে র্যাঙ্কে তুলবেন, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে কিভাবে বায়ার রিকোয়েস্টে আসার জন্য এভাবে এরকম একটা গিগ তৈরি করবেন, যাতে করে ক্লায়েন্টরা এভাবে এই গিগ থেকে আপনাকে কাজ দিতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে গিগটাকে কিভাবে এসইও করবেন, র্যাঙ্কে তুলবেন, সব কিছু আমরা হচ্ছে গিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে দুইটা ভিডিও আকারে আমি তৈরি করে রাখছি, আমি সেগুলো দিয়ে দিছি। আপনারা হচ্ছে এই ক্লাসটা শেষ হওয়ার পর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ওই দুইটা ক্লাস দেখতে পারেন, ঠিক আছে। দেখার পর আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, বায়ার রিকোয়েস্টের রিপ্লাই দেওয়া, এবং হচ্ছে গিয়ে এই ধরনের একটা গিগ তৈরি করতে আর কোনো প্রবলেম হবে না। ওই ভিডিওগুলোতে আমি সকল সিক্রেট বিষয়বস্তু আপনাদের সাথে শেয়ার করছি, যে কীভাবে বায়ার রিকোয়েস্টের রিপ্লাই দিয়ে তাকে কনভিন্স করে কাজগুলো নিতে হবে। তো হচ্ছে গিয়ে যেহেতু কাজ শিখে গেছেন, এখন আর সময় নষ্ট না করে ডিসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওগুলো দেখে ফেলুন, এবং হচ্ছে গিয়ে আজকে থেকে ফাইবারে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জার্নিটা স্টার্ট করে দিন, ওকে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চান সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যাওয়ার আগে আরেকটা কথা বলে নেই, আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে চান, প্রফেশনালি কাজ শিখতে চান, হ্যাঁ অনলাইন হচ্ছে গিয়ে ঘরে বসে $500-1000 মতো হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান, সো এই বিষয়বস্তুগুলো যারা শিখতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন আমাদের একটি ফ্রি ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। আপনারা ওই ফ্রি ক্লাসের লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করে রাখতে পারেন। এতে করে হচ্ছে গিয়ে আমরা জুম অ্যাপের মাধ্যমে প্রত্যেক সপ্তাহে 2 দিন একটা লাইভ ক্লাস নিয়ে থাকি, টোটালি ফ্রি লাইভ ক্লাস, ঠিক আছে। ওই লাইভ ক্লাসে আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে প্রফেশনালি লাইভে ক্লাসের মধ্যে বিষয়বস্তুগুলো শেখাই। তো আপনারা যারা ওই ক্লাসে জয়েন করতে যাচ্ছেন তারা হচ্ছে গিয়ে ডিসক্রিপশন বক্স থেকে ফর্মের লিঙ্কে ক্লিক করে ওই ক্লাসে জয়েন হওয়ার জন্য রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। সিট সংখ্যা লিমিত, তাই অপরচুনিটি শেষ হয়ে যাওয়ার আগে এখনই রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলুন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।